বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ইনচার্জ করিম সাহেবের বিরুদ্ধে বসুন্ধরা মোবাইল ব্যবসায়ী এবং স্টাফদের শান্তিপূর্ণ মানববন্ধন। মোবাইল ব্যবসায়ীদের কারণে এই মার্কেটের এত সুনাম, তারপরেও মোবাইল ব্যবসায়ীদের উপর এত জুলুম। শপিং মলের আগত কাস্টমারদের প্রায় 80% কাস্টমারই মোবাইলের, তারপরেও আমাদের উপর এত জুলুম কেন? এ সময় আন্দোলনকারীরা জানান, স্বৈরাচারী অত্যাচারী ইনচার্জ করিমের বিরুদ্ধে এক দফা এক দাবি, ইনচার্জ এর পদত্যাগ। এই ইনচার্জের কারণে বসুন্ধরা সিটির নিজস্ব স্টাফরাও আজকে নির্যাতিত। মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের থেকে প্রায় 4 গুণ বেশি ভাড়া আদায় করা হয় মোবাইল ব্যবসায়ীদের থেকে। গ্রাউন্ড ফ্লোরে মোবাইল দোকান হওয়াতে মোবাইল ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারছেন না। এই ইনচার্জ বিভিন্ন ব্যবসায়ীদের দোকান দিবে বলে টাকা নিয়েও দোকান বুঝিয়ে দিচ্ছেন না। ব্যবসায়ীদের ভাড়া কমিয়ে দিবে বলে আশ্বাস দিয়ে পরে তাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যায়। গ্রাউন্ড ফ্লোরে নেওয়ার পরে ব্যবসায়ীদের থেকে ভয় ভীতি দেখিয়ে প্রায় 4 গুণ ভাড়া আদায় করে বলে জানান তারা।